রাস্তা ছাড়বেন? বলেন, ঘোষণা দেন মাইকে। আপনারা কথা বলছেন যে আপনারা রাস্তা ছেড়ে সমর দর্শক মানে অসহযোগ আন্দোলনের চরমায় জামায়াত ঐক্যবদ্ধ হয়ে, হেফাজত ঐক্যবদ্ধ হয়ে যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, রীতিমতো পুলিশ পালাতে বাধ্য হয়েছে এবং পুলিশের ব্যারিকেড উড়িয়ে দিয়ে পুলিশকে দৌড় আনি দিয়েছে এবং পুলিশের সাথে চরমায়ের যে বাক বিতণ্ডতা হয়েছে সে বিষয় নিয়ে বিস্তারিত আপডেট দেখতে পারেন এই ভিডিওতে। না টেনে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে অনেক তথ্য পেয়ে যাবেন, এই জন্য সকলের কাছে অনুরোধ করছি না টেনে দেখুন এবং লাইক করে এবং সাবস্ক্রাইব করে সাথে দেখুন। রাস্তা ছাড়বেন? বলেন, ঘোষণা দেন মাইকে। আপনারা কথা বলছেন যে আপনারা রাস্তা ছেড়ে আপনারা রাস্তা অনুরোধ জানাচ্ছি, আপনারা দয়া করে রাস্তা ছেড়ে প্রোগ্রাম করুন। এটা এটা নাগরিক দায়িত্ব সবার। আমি আশা করি সবাই দায়িত্বশীল, আপনারা রাস্তাটা ছেড়ে কথা বলেন, প্রোগ্রাম করেন, অনুরোধ জানাচ্ছি দয়া করে আপনারা রাস্তাটা এক রাস্তা একটা গাড়ি যান চলাচলের জন্য ছেড়ে দেন। আমাকে দ্বিতীয়বার আপনাদের কাছে আসতে বলবো, মিছিল নিয়ে আসতেছে তো আমরা ঠিক করতেছি, ঠিক করতেছি, ঠিক আছে আমরা দেখবো। আপনাকে আমি যেভাবে বলতেছি আমাকে সহযোগিতা করেন, আমি আপনাকে সহযোগিতা, অসহযোগিতার মানসিকতা থাকলে আমাদের সহযোগিতা কিভাবে? আবার বলতেছি, আবার ছাত্র জনতাকে বলতে চাই, আন্দোলনে নেমেছেন, এখানেই ক্ষান্ত হবে না, সামনে আন্দোলন চলবে। যদি মনে করেন যে আমাদের কি লাভ, আমাদের লাভ হলো আমরা আন্দোলন করলে একটা সুন্দর সমাজ পাব। আমাদের মুরব্বীরা আজ আছেন, আগামীকাল থাকবে না, আগামীকাল এই সমাজ নিয়ে আমাদের বাঁচতে হবে। সুতরাং এই সমাজকে ঠিক করার জন্য ছাত্র সমাজকে আন্দোলন করতে হবে। যদি আজ আমরা আন্দোলন করি তাহলে আগামীতে সোনার বাংলাদেশ গড়ে উঠবে। আপনি মনে করেছেন বাংলাদেশকে অবরুদ্ধ করে একটি নির্বাচন করে আপনি পার পেয়ে যাবেন, পশ্চিম কেন এটা হবে না। ছাত্র সমাজ জেগে উঠেছে, আপনাদের এই একতাররা নির্বাচনকে আমরা প্রতিহত করেই ছাড়বো ইনশাআল্লাহ। ছাত্র সমাজের ভূমিকাকে আপনাদের জানতে হবে। ব্রিটিশ সাম্রাজ্য ছাত্র জনতাকে দাবিয়ে রাখতে পারে নাই। 1971 সালে পাক হানাদার বাহিনী ছাত্র জনতাকে রুখতে পারে নাই। স্বৈরাচার এরশাদ এই ছাত্র জনতার গণ উৎপীড়নের সামনে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন। 2001 সালে আপনারাও পদত্যাগ করেছিলেন। এবারে ইনশাআল্লাহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে আপনাদের এই ক্ষমতার কবর রচনা হবে ইনশাআল্লাহ। ছাত্র নেতৃবৃন্দ উপস্থিত আছেন এখানে, বলতে চাই ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। এই রেজিম সরকার যেভাবে প্রত্যেকটা সেক্টরকে নষ্ট করেছে, ঐক্যবদ্ধ আন্দোলন ছাড়া এর পতন ঘটানো সম্ভব হবে না। আমরা দেখি এই বাংলাদেশ আমাদের রাষ্ট্র, রাষ্ট্র সরকার দুইটা আলাদা প্রতিষ্ঠান। সরকার আজ আছে আগামী থাকবে না, কিন্তু এই বাংলাদেশ আমাদের দেশ, এই দেশকে আমাদের রক্ষা করতে হবে। এই সরকার প্রশাসনকে ধ্বংস করেছেন, এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এই সরকার রাজনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এই সরকার অর্থনৈতিক ব্যবস্থাকে ধ্বংস করেছেন, এমনকি এই সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকেও ধ্বংস করে দিয়েছে। আজ খুব আমরা দুঃখিত, আমরা অসহ সংকেত দেখতেছি ভবিষ্যৎ প্রজন্ম কী শিখবে। কারণ এই সরকার চায় সব অথর্ব হয়ে যেন গড়ে উঠুক, তাহলেই তো তাদের উপরে তাদের স্বৈরতন্ত্র কায়েম করতে সহজ হবে। কিন্তু আমরা এই আপনাদের দিবাস্বপ্ন বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। এই বর্তমান প্রজন্মকে একটা অনৈতিক শিক্ষা দিয়ে এদেরকে এমনভাবে গড়ে তুলতেছেন। নির্বাচন বাতিলের দাবিতে এই মুহূর্তে বাইতুল মোকাররমে নামাজ শেষে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমোনাইয়ের নেতা কর্মীরা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চরমোনাইয়ের যে নেতা কর্মীরা রয়েছে তারা নামাজের পরপরই তারা জাতীয় যে নির্বাচন সেই নির্বাচনের বাতিলের দাবি এবং নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তনের দাবিতে তারা বিক্ষোভ করছে এবং বিক্ষোভ শেষে তাদের একটি মিছিল বের করার কথা রয়েছে।
মুক্তির মূল মন্ত্র ইসলামী শাসনতন্ত্র, নেতা নয় নীতি চাই, এছাড়া বাংলায় শুনতে পাই, এছাড়া বাংলায় শুনতে পাই, এই অপসীম নেতা ভাই, দেশদলীয় আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, এই একতরফা নির্বাচন এক দুই তিন চার আসি নতুন কবি চার এক দুই তিন চার এত ভাই এক কবি এক শেখ হাসিনা বাবা এক চোর চোর ভোট চোর এ শেখ হাসিনা ভোট চোর এ ভোট চোরের গতিত এই আগুন জ্বালাও একসাথে এ ভোট চোর সরকার এ আর নাই দরকার সম্মানিত দর্শক মণ্ডলী। সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন নির্বাচনকে কেন্দ্র করে অতি সন্নিকটের সময়ের মধ্যে ভাগ্য পরিবর্তন করতে চাচ্ছে বিএনপি। ৬৩টি দল একত্রে মাঠে নেমেছে তারেক দিয়ার নেতৃত্বে অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে তারা একের পর এক। সকল নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে জনগণকে ঐক্যবদ্ধ করতে চাচ্ছে অসহযোগ আন্দোলনে। অসহযোগ আন্দোলনে কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সহ সকল ট্যাক্স প্রদান বন্ধ করে দেওয়ার কথা বলা হয়েছে। কিন্তু ট্যাক্স যদি বন্ধ করে দেয় এবং কারেন্ট যদি বিল দেওয়া যদি বন্ধ করে দেয় তাহলে তাদের বাড়িতে লাইন পানির লাইন সব কিছু কেটে যাবে, এমনটি ইঙ্গিত দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। সব মিলিয়ে কিন্তু বর্তমান সময়ে একটি হইচই পড়ে গিয়েছে অসহযোগ আন্দোলনকে কেন্দ্র করে। যে অসহযোগ আন্দোলন ডাক দিয়েছিল শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ফিরে পেয়েছে আর সেই অসহযোগ আন্দোলন এবার ডাক দিয়েছে। তাহলে কি শেখ মুজিবুর রহমানের অসহযোগ আন্দোলনের মতো বর্তমান তারা করতে পারবে? এটাই কিন্তু বর্তমান সময়ের চ্যালেঞ্জ বিএনপির জন্য। সাথে সাথে সকল নেতাকর্মীরা যে মাঠে নেমেছে এটাও কিন্তু একটা পজিটিভ বিষয় বিএনপির জন্য, ভাগ্য পরিবর্তন করার জন্য। আপনাদের কি মনে হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। পরবর্তী সকল আপডেট সর্বদা সর্বপ্রথম